हेलो फ्रेंड्स, এখন আমরা NH 116B রোডের উপর দিয়ে দীঘা যাচ্ছি। দীঘা যাওয়ার পথে আমরা দেখতে পাবো ঐতিহাসিক কনস্ট্রাকশন গেটওয়ে অফ দীঘা। এটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2014 সালে তৈরি করা হয়। এটা দেখতে মাছ ধরা নৌকার মতো, আর পুরোটাই স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এবং খরচ হয়েছে 6.5 কোটি টাকা। एंड फ्रेंड्स प्लिज लाइक एंड सब्सक्राइब माई चैनल। एरकम भिडियो सवार आगे देखार बा पावार जोन्नो थैंक यू ऑल।